बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लांगुनी आदर्श बहुमुखी पाइलट उच्च विद्यालय कर्तृक आयोजित ऑनलाइन क्लासे प्रिय शिक्षार्थी शुभेच्छा सुस्वागतम। आज के नवम श्रेणी विषय जेनरल मेकानिक्स वन प्रथम पत्र प्रथम पत्र प्रथम अध्याय जेनरल मेकानिक्स टायर सम्पर्के संक्षिप्त आलोचना उपस्थापन करछि। जेनरल मेकानिक्स प्रथमे मास्कने एकटा वृत्त दिलाम, साबजेक्टेर नाम लिखलाम जेनरल मेकानिक्स। जेनरल एक नम्बर जेनरल मेकानिक्स अर्थ कि? जेनरल मेकानिक्स अर्थ हच्छे जेनरल अर्थ साधारण, मेकानिक्स अर्थ कारीगर। जेनरल मेकानिक्स शब्देर अर्थ हच्छे साधारण कारीगर। एरपर सेकेंडलि आसतेछे जेनरल मेकानिकेर संज्ञा। একটা হচ্ছে জেনারেল মেকানিক্স, একটা হচ্ছে জেনারেল মেকানিক। জেনারেল মেকানিক মেকানিকের সংজ্ঞা, যিনি জেনারেল মেকানিক্স বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে তাকে জেনারেল মেকানিক বলে। আমি আবার বলছি, যিনি জেনারেল মেকানিক বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে তাকে জেনারেল মেকানিক বলে। এরপর আসতেছে জেনারেল মেকানিক্সের সংজ্ঞা। জেনারেল মেকানিক্সের সংজ্ঞা হচ্ছে যে ট্রেডে একাধিক ট্রেড ভিত্তিক তাত্ত্বিক এবং বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয় তাকে জেনারেল মেকানিক্স ট্রেড বলে। আমি আবার বলতেছি, জেনারেল মেকানিক্সের সংজ্ঞা, জেনারেল মেকানিক্স যে ট্রেডে ট্রেড ভিত্তিক তাত্ত্বিক এবং ট্রেডের মধ্যে কিছু থিওরিটিক্যাল আছে এবং ব্যবহারিক কিছু প্র্যাকটিক্যাল আছে, ওই তাত্ত্বিক এবং থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিষয়ে অ্যাকচুয়াল ট্রেনিং গ্রহণ করে থাকে তাকে জেনারেল মেকানিক্স বলে। এরপরে প্রিয় শিক্ষার্থী, এরপরে জানতে হবে তোমাদের মেকানিক্স এর অপর নাম কি। মেকানিকের অপর নাম হচ্ছে মেগার, টেকনিশিয়ান, কারিগর ইত্যাদি। জেনারেল মেকানিক্স, এরপর জানতে হবে তোমাদের জেনারেল মেকানিক্স ট্রেডের প্রধান কাজ কী। জেনারেল মেকানিক্স ট্রেডের প্রধান কাজ হচ্ছে বিভিন্ন প্রকার হ্যান্ড টুলস ব্যবহার করে নানাবিধ যন্ত্রাংশ তৈরি ও সংযোজন করা। বিভিন্ন ধরনের হাত যন্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের পার্টস তৈরি করতে হবে, সংযোজন করতে হবে এবং বিয়োজন করতে হবে, অ্যাসেম্বল ডিসেম্বল করতে হবে। এবং এরপরে জেনারেল মেকানিক্স ট্রেডের প্রধান কাজ যেটা জেনারেল মেকানিক্স ট্রেডের প্রধান আলোচ্য বিষয়ও প্রায় সেম। এরপরে তোমাদের জানতে হবে জেনারেল মেকানিক তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান। একজন জেনারেল মেকানিককে জেনারেল মেকানিক্স বিষয় সংক্রান্ত নিম্নলিখিত তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে। একজন জেনারেল মেকানিক্স বিষয়ে নিম্নরূপ তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে। ফাইলিং, ড্রিলিং, সয়িং, ট্যাপিং, সোল্ডারিং, ওয়েল্ডিং, লেআউট, পরিমাপকরণ, টার্নার, মার্কিং, গ্রাইন্ডিং, পাইপ ফিটিং, কাটিং, রিমিং। আমি তোমাদের দু একটা বোঝার জন্য বলতেছি, যেমন শিপিং। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞান, এগুলো বোঝার জন্য আমি সংক্ষেপে দু একটার সংজ্ঞা বলতেছি। যেমন ড্রিলিং হচ্ছে কার্যবস্তুকে গর্ত করা প্রণালীকে বলা হয় ড্রিলিং। শিপিং, কার্যবস্তুকে ছোটো ছোটো করে দূর করার পদ্ধতিকে শিপিং বলে। কাটিং, কার্যবস্তুকে কাটা বা দ্বিগুণ্ডিত করাকে কাটিং বলে। যেমন ওয়েল্ডিং মানে হচ্ছে দুই বা ততোধিক ধাতুকে গলিত বা অর্ধগলিত অবস্থায় চাপ বা বিনা চাপে জোড়া লাগানোর পদ্ধতিকে ওয়েল্ডিং বলে, চালায়। তাহলে এখানে জেনারেল মেকানিক্স মেকানিক তাত্ত্বিক ও ব্যবহারিক যেই জ্ঞান প্রয়োজন ওইগুলোর উপর এক একটা অধ্যায় আছে। এখন আমরা যখন অধ্যায়ভিত্তিক পড়ব তখন আমরা আরও বিস্তারিত জানতে পারব। এরপরে
জেনোম্যাঙ্গানিজের প্রয়োজনীয়তা। জেনোম্যাঙ্গানিজ কেন প্রয়োজন? প্রত্যেকটা কিছু কিছু জিনিসের প্রয়োজনীয়তা আছে, তদ্রূপ জেনোম্যাঙ্গানিজেরও প্রয়োজনীয়তা অপরিসীম। শিল্পক্ষেত্রে জেনোম্যাঙ্গানিজের বিশেষ করে শিল্পক্ষেত্রে জেনোম্যাঙ্গানিজের প্রয়োজনীয়তা হচ্ছে অপরিসীম। একজন জেনোম্যাঙ্গানিজ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের ফলে বিভিন্ন প্রকার সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত বা ব্যক্তি মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ পেয়ে থাকেন। তাদের মধ্যে সবচেয়ে অধিক হারে নিয়োজিত হয়ে থাকেন শিল্প প্রতিষ্ঠানে। এই জন্য দক্ষ টেকনিশিয়ান জেনোম্যাঙ্গানিক্স বিষয়ভিত্তিক তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের জ্ঞান সম্পূর্ণ হওয়ায় শিল্পক্ষেত্রে বিভিন্ন যন্ত্রপাতি এবং মেশিন অতি নিপুণতা ও নিরাপত্তার সাথে পরিচালনায় সক্ষম হয়, ফলে শিল্পক্ষেত্রে যথেষ্ট উন্নতি সাধিত হয় এবং শিল্পের প্রসার ঘটে। অতএব বলা যায় শিল্পক্ষেত্রে জেনোম্যাঙ্গানিক্সের প্রয়োজনীয়তা রয়েছে। আশা করি আমরা সবাই জেনোম্যাঙ্গানিক্সের প্রয়োজনীয়তা সবাই বুঝতে পেরেছি। এরপর আমাদের প্রয়োজন হচ্ছে জেনোম্যাঙ্গানিক্সের গুরুত্ব। জেনোম্যাঙ্গানিক্সের গুরুত্ব কী? জেনোম্যাঙ্গানিক্স এর গুরুত্ব হচ্ছে অনস্বীকার্য। একজন দক্ষ জনশক্তি কখনো দেশ ও দশের বোঝা হতে পারে না। বর্তমান একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অধিক জনসংখ্যা বৃদ্ধি। এই জনসংখ্যাকে যদি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করা না যায়, তবে তা দেশের জন্য বিরাট বোঝা হয়ে দাঁড়ায়। এইরূপ বোঝা দেশের মেরুদণ্ড ভেঙে পড়ার উপক্রম হয়। কিন্তু যদি জনসংখ্যাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ প্রশিক্ষিত জনবলে পরিণত করা যায়, তবে প্রত্যেকটি দক্ষ জনবল দেশের ও দশের বোঝা না হয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে অবশ্যই মুখ্য ভূমিকা পালন করে। একজন জেনোম্যাঙ্গানিক বিষয়ে প্রশিক্ষিত হয়ে যখন দেশের বিভিন্ন ওয়ার্কশপে শ্রমের বিনিময় ঘটান, তখন তিনি আর বেকার থাকেন না, বরং তার আয়ে পরিবারের মুখে অন্ন জুটায়। অন্যদিকে ম্যাঙ্গানিক সংক্রান্ত কৌশল প্রয়োগের ফলে একটি বাস্তবভিত্তিক যন্ত্রাংশ তৈরি হয়, যা দেশজ পণ্যের তালিকাকে সমৃদ্ধ করে। ফলে দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়। অতএব বলা যায় যে জেনোম্যাঙ্গানিক্সের গুরুত্ব অপরিসীম। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমাদের জানতে হবে জেনোম্যাঙ্গানিক্সের সম্ভাব্য কর্মক্ষেত্র। অর্থাৎ একজন জেনারেল মেকানিক বিষয়ে জ্ঞান অর্জনের পরে সে কোথায় কোথায় তার কাজের সংস্থান হবে, কোথায় কোথায় সে চাকরি করবে। একজন জেনারেল মেকানিক বিষয়ে জ্ঞান অর্জনের ফলে সে বিভিন্ন সরকারি, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, অটোনোমাস বডি, স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে সে চাকরি করার সুযোগ পাবে। একজন জেনোম্যাঙ্গানিক্স শিল্প প্রতিষ্ঠানে অভিজ্ঞ কারিগর। যে সমস্ত প্রতিষ্ঠানে এছাড়া শিল্প প্রতিষ্ঠানে অভিজ্ঞ কারিগর যে সমস্ত পদে চাকরি করার সুযোগ পাবেন, সে হচ্ছে ব্যাঞ্চ ফিটার, ফাইভ ফিটার, ফেব্রিকেশন ওয়ার্কার, সাধারণ কারিগর, সাধারণ ওয়েল্ডার, ড্রিলিং মেশিন অপারেটর, টার্নার বা ল্যাথম্যান, শেফার ইত্যাদি। যেমন ড্রিলিং মেশিন অপারেটর, একটা ফ্যাক্টরিতে অনেক ড্রিল মেশিন আছে, সেখানে ড্রিল মেশিনের অপারেটর হিসেবে তার নিয়োগ হতে পারে। যেমন একটা ফ্যাক্টরির মধ্যে অনেক ল্যাথ মেশিন আছে, বিভিন্ন ল্যাথ মেশিনের মধ্যে বিভিন্ন ধরনের যারা টার্নার ল্যাথ মেশিন বিষয়ে যারা অভিজ্ঞ জেনোম্যাঙ্গানিক সেখানে চাকরি করার সুযোগ পাবে। আসে এ ব্যাঞ্চ ফিটার, ব্যাঞ্চের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করার সুযোগ পাবে। অতএব এছাড়াও কারিগরি প্রশিক্ষণ অধিদপ্তর ও জনশক্তি প্রশিক্ষণ ব্যুরোর অধীনে নিম্নলিখিত চাকরি করার সুযোগ পাবে: টুল রুম অ্যাটেন্ডেন্ট, ক্রাফট ইন্সট্রাক্টর, সিনিয়র ক্রাফট ইন্সট্রাক্টর, জুনিয়র ক্রাফট ইন্সট্রাক্টর।
এছাড়া আরো বিভিন্ন বৈদেশিক বিদেশে অনেক চাকরি করার সুযোগ রয়েছে। কাজে জেনারেল ম্যাগানিস এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টে লেখাপড়া করলে দেশের উন্নতি হবে এবং দেশের উন্নতি হবে। কাজে আমরা চেষ্টা করব এই সাবজেক্টে জেনার সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায়ও আমরা শিক্ষিত হওয়ার জন্য চেষ্টা করব। সাধারণ শিক্ষার পাশাপাশি আমরা কারিগরি শিক্ষায় উভয় শিক্ষায় আমরা যদি শিক্ষিত হই আমাদের দেশ উন্নতি হবে, আমরা জাতি আমরা জাতি হিসেবে আমরা উন্নতি লাভ করতে পারবো। যেমন চীন, জাপান বিভিন্ন দেশ আজকে বিশ্বের মাঝে পরিচিত, কারণ তারা কি সাধারণ শিক্ষার পাশাপাশি তারা কারিগরি শিক্ষায়ও তারা উন্নত এবং তারা দক্ষ। তো আমরা আমাদের জনশক্তিকে যদি আমাদের জনসংখ্যাকে যদি দক্ষ জনশক্তি যদি আমরা রূপান্তরিত করতে পারি তাহলে আমাদের দেশের রেমিডেন্স বাড়বে, এতে আমাদের দেশ উন্নতি হবে। পরিশেষে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে যা চেষ্টা করেছি তুলে ধরার জন্য, এর পরেও তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকলে আমার নম্বরে তোমরা যোগাযোগ করবে, আমি চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে যে চ্যাপ্টারটা তোমাদের আলোচনা করলাম এটা তো অনেক আছে, তোমরা মেন বইয়ের ওই বইয়ের মেন মানে অধ্যায় ওই অধ্যায়টা তোমরা ভালো করে পড়বে, কারণ এখানে মেন বই তো অনেক কিছু আছে কিন্তু এখান থেকে সামান্য তুলে ধরা হয়েছে। কাজে তোমরা মেন বইয়ের প্রথম অধ্যায়টা ভালোভাবে পড়ে নিবে। পরবর্তী আমি তোমাদের জেনারেল মেকানিক্সে ওয়ার্কশপের সতর্কতা এরপরের অধ্যায় যেটা আছে সেটা তোমরা দেখে নিবে, যাতে আমি তোমাদের ক্লাস নিলে তোমরা সহজভাবে বুঝতে পারো। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।